গিয়ারবি শরীফটাকে আমার রাসুল গাউসে পাকের ঘরে এসে, তার মানে বড় পীর আব্দুল কাদের জিলানির ঘরে এসে নিজেই গিয়ারবি শরীফটা কী করে দিয়েছেন, উপহার দিয়ে গেছেন। এই গিয়ারবি শরীফটার গুরুত্ব যে এত অপরিসীম, পৃথিবীতে যদি কেউ প্রেম নিয়ে, কে নিয়ে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, তার কোনো চাহিদা নিয়ে, আমাদের মধ্যে অনেক মানুষের চাহিদা থাকে না যে আমি অভাবে আছি, আল্লাহকে তুমি আমার অভাবটা দূর করে দাও, অথবা ছেলে উপযুক্ত, মেয়ে উপযুক্ত, বিয়ে দিতে পারছি না, এরকম মানুষের অনেক প্রতিকূলতা থাকে না। এই প্রতিকূলতার অবসানের উদ্দেশ্যে অনেকে অসুস্থ, মানে বিভিন্ন ধরনের, আমি একটা দিয়ে বোঝাচ্ছি আর কি, আমাদের অনেক সমস্যা থাকে, সমস্যা সমাধানের লক্ষ্যে কেউ যদি প্রতি মাসে একবার গিয়ারবি শরীফটা পালন করতে পারে, প্রেম নিয়ে, আল্লাহ রাসুল আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা রেখে, ভালোবাসা রেখে, তার এই প্রতিকূলতা ধীরে ধীরে কী হয়ে যাবে, দূর হয়ে যাবে, মুছে যাবে। যেমন তার প্রমাণ আমি এবং আমার বাবা আশেপাশে, এই প্রমাণ হচ্ছে আমি। আমি যেদিনই গিয়ারবি শরীফের ফজিলত জানতে পারছি, আব্বা সেই দিন থেকে কি আমি গিয়ারবি শরীফ বন্ধ হয়েছে, হয়তো ওয়াজের জগতের ব্যস্ততার কারণে হয়তো বা টাইমটা একটু এদিক সেদিক হয়েছে, কিন্তু সে গিয়ারবি শরীফ কোনোদিনও ছাড়ি নাই। আজকে আমি গোটা পৃথিবীর মানুষের কাছে সুন্দর চমৎকার একটা মর্যাদা নিয়ে দাঁড়াইতে পারছি, দিনের দাওয়াত দিতে পারছি, এবং আমার ফ্যামিলির অন্যান্য যেই জটিলতা ছিল, আল্লাহ কিন্তু ধীরে ধীরে সবগুলো জটিলতাই কী করে দিয়েছেন, সুন্দর করে মিটিয়ে দিয়েছেন, এটা আমি বিশ্বাস করি। অন্যান্য আমল তো আছেই, তবে আমার এটা, আমি যেইভাবে স্টুডেন্ট লাইফে আমি গিয়ারবি শরীফের ফজিলতটা জানতে পারছি, সেটা আমার ব্রেন এবং হৃদয় দুটোতে সমানভাবে সেটিং হয়ে গেছে। তো এই যে আমার সাথে যারা থাকে, আরিফ শান্ত কন্টিনিউ থাকে, মিজান থাকে, প্রায় সময় কিন্তু আমি, মানুষ যখন বিপদগ্রস্ত আমি বলি আপনি গিয়ারবি শরীফ পালন করেন, রাতে ঘুমানোর আগে আপনি হাজতের নামাজ পড়ে ঘুমান, আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। যেমন আমার ফ্যামিলিতে কোনো সমস্যা এখন আর নেই, এই ফ্যামিলি এই সমস্যার সমাধানের পিছনে একমাত্র আমি রাসুলের প্রতি প্রেম রেখেছি, বড় পীর আব্দুল কাদের জিলানির প্রতি প্রেম রেখেছি। কারণ রাসুল যে গাউসে পাককে দিয়ে গেছে এটা আমরা কেউ দেখিনি, আমরা গাউসে পাক বলেছেন বিধায় আমরা ধীরে ধীরে আজ পর্যন্ত জানতে পারছি, আমরা তার এই যে জবানের কথাটাকে আমরা বিশ্বাস করেছি, কারণ তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন যেদিন যেদিন পৃথিবীতে তিনি আসছেন, সেদিন পৃথিবী ছিল মেঘাচ্ছন্ন, ঘুরি ঘুরি বৃষ্টি ছিল। উনি যখন পৃথিবীতে আসছেন, তার বাবা ছিলেন আবু সালে মুসা জঙ্গি, একজন আল্লাহর ওলি। তো তখনকার সময় তো 29 তারিখ ও শাবানের 29 তারিখ রাত্র ছিল, ঠিক ফজরের কিছুক্ষণ আগে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে আসছেন। আসার পরে ঠিক ফজরের আজানের আগে তিনি দুধ খেয়েছেন, মায়ের দুধ পান করেছেন, কিন্তু ফজরের আজানের পরে সকাল পর্যন্ত দুধ পান করেন। তৎকালীন সময়ে তো আকাশ মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ দেখতে পারেনি, সকালবেলা আসছে আল্লাহর ওলির কাছে, আমরা কী করব। তখন ওই আবু সালে মুসা জঙ্গি তো নাই, গাউসে পাকের মা ফাতেমা তিনি আছেন, তিনি ভিতর থেকে খবর পাঠাইছেন যে আমার স্বামী তো নেই, তবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। তখন তিনি বললেন যে আমার এই ছোট্ট নবজাত শিশু, তিনি আজানের আগেই আমার দুধ পান করেছে, আজানের পরে আর দুধ পান করেনি, আমার কাছে মনে হচ্ছে আমার এই বাবুটা রোজা রেখেছে। সুবহানাল্লাহ, মায়ের স্তন দিলে ওই স্তনের দিকে মুখ, এই দিক দিয়ে দিলে কোনো দিকেই দুধ পান করে না, ঠিক ঠিক ইফতারি সময় এসে মাগরিবের আজান দিছে। বড় পীর আব্দুল কাদের ছিলেন এই পৃথিবীতে যিনি প্রথম, আজকে মাত্র আসছে কিছুক্ষণ হলো, তিনি সেই দিনেই তিনি রোজা রেখেছেন, এবং তিনি আজানের পরে ইফতারির সময় তিনি তার মায়ের স্তনে স্বেচ্ছায় মুখ লাগাইছে, আর সেই গাউসে পাককে বিশ্বাস করে সেই দিন থেকে মানুষ রোজা রাখছিল। তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। এখানে মানুষ আল্লাহ রাসুল কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহ রাসুল কিন্তু বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের তোমার আমার আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জিনিস ডিফাইন করে কিন্তু তার বিশ্বাসের উপরে। কিসের উপরে? আমার একদিন বিশ্বাস ছিল আমার ওয়াজের জগতে আমাকে কিন্তু কেউ 1-10 মিনিটের জন্য কেউ কিন্তু আমাকে হেল্প করেনি, বরং সিনিয়র পার্সন যারা, সুপরিচিত পপুলার পার্সন যারা, তাদের সাথে যখন মিশতে যাইতাম স্টুডেন্ট লাইফে, তাদের কাছে যাইতাম, তারা কিন্তু এড়িয়ে চলতো। তার মানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ম্যাক্সিমাম বক্তাদের মধ্যেই কিন্তু অহংকার কাজ করে। যেমন আমি আমার জায়গা থেকে আমার জুনিয়রদেরকে ফোন দিয়েছি, কিন্তু তারা কিন্তু মানে ইচ্ছে করে ফোন দিতে কি দ্বিধা সংকোচ করে, এখানে কি বোঝা যায়, অহংকার বোঝা যায় না? তো এই যে একটা বিষয়, তো আল্লাহ রাসুল বলেছেন কি মানুষের সব কিছু নির্ভর করে তার নিয়তের উপরে, বিশ্বাসের উপরে। তা আমার বিশ্বাস ছিল আমি আমার ইসলাম আমার সুন্নিয়ত নিয়ে চর্চা করতে থাকি, প্র্যাকটিস করতে থাকি, একদিন নিশ্চয়ই আমি সফল হব। আমি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সফল হয়েছে, কোটি কোটি মানুষের কাছে আমার এই জিকির, আমার এই মিলাদ, আমার এই বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা মানুষের কাছে চলে গেছে, অসংখ্য ফোন আসে, আমি কিন্তু ফোন ধরিও না, ফোন সাইলেন্ট করে ফেলাই রাখি, দেশ বিদেশ থেকে মানুষ ফোন দেখ, আমি তো মানুষ একজন, কিন্তু বারবার তো ফোনে কথা বলা যায় না,
অস্বস্তি, মানে মাথা ব্যথা শুরু করে। তো আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম। তো আমরা আমরা বিশ্বাস করি আল্লাহ রাসুলদেরকে, রাসুলের আদর্শকে, এবং রাসুলের আদর্শ লালন করে যারা আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছেন, আল্লাহর ওলি আমরা যাদেরকে বলি, এর মধ্যে অন্যতম হলেন বড় পীর আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমরা সে বিশ্বাস করে গিয়ে আরবি শরীফ পালন করছি এবং করবো যতদিন বেঁচে থাকি। যে যেই রকম বিশ্বাস করবে তার রেজাল্টটাও কিন্তু সেই রকমই আসবে। আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটাই নির্ভর করে কিসের উপরে, কিসের উপরে? যেমন আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি যে একজন মানুষ জোহরের নামাজ পড়তে গেল, কি পড়তে গেল, কিন্তু সেই নিয়ত তো করছে জোহরের নামাজ পড়ার জন্য গেছে, কিন্তু সে দাঁড়াইয়া মাগরিবের নিয়ত বাঁধছে, কি বাঁধছে, নামাজ কিন্তু সে জোহরের ক্যাটাগরিতেই পড়তেছে, কি করতেছে? কারণ আল্লাহ কি তার নামাজ কবুল করবে না? অবশ্যই করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে পাগল, তুই তো নিয়ত করেছ জোহরের, অন্মুখ দিয়ে বাড়িয়ে গেছে মাগরিব, সমস্যা নাই, তুই তোর নামাজ চালাই যা। কারণ তার নিয়ত, এই যে তার নিয়ত, তার যে ইরাদা, দিলের যে ইরাদা, সেটাকে সেই বাস্তবায়ন করার জন্য কিন্তু সেই জোহরের সময় নামাজে দাঁড়াইছে, কিন্তু নিয়ত্রা বেঁধে ফেলছে কিসে, মাগরিবের। কিন্তু আল্লাহ তার নামাজটাকে কবুল করে নেবেন এবং জোহর হিসাবেই কবুল করবেন, কারণ তার নিয়ত তো জোহরের, কিসের? তো এই জন্য আমি আমি বলতে চাই, আমরা যখন দুরুদ পড়বো, আমরা যখন জিকির করবো, তোমরাও যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, তোমরা প্রত্যেকের বাড়িতে তো আলাদা আলাদা করে সম্ভব না, যেমন এই যে আমি প্রতি মাসে একবার করি গিয়ারো বিশ্বরে, যেমন আজকের গিয়ারো বিশ্বরে কিন্তু আরিফ যুক্ত আছে, আজকের এই গিয়ারো বিশ্বরে কিন্তু আরিফ যুক্ত আছে। আরিফ কিন্তু আমার বারবারই বলছে, হুজুর গিয়ারো বিশ্বরীফটা কবে পালন করবো, আমি তো করবো, তুই তো জানবি, থাকবি। তো সে কিন্তু আমার হাদিয়া আজ থেকে আরও মনে হয় কয়দিন হবে, মানে অনেক দিন আগে কিন্তু আমার হাদিয়া দিয়ে দিছে যে হুজুর আপনি গিয়ারবি শরীফে তাবারুক টাবারুক করেন, সেখানে আপনি খরচ করবেন, ঠিক আছে। এই গিয়ারবি শরীফকে কেন্দ্র করে কিন্তু লন্ডন থেকে আজকে একজন দোয়া চেয়েছে, হুজুর আপনি না আপনার বাসায় প্রতি মাসে গিয়ারবি শরীফ করেন, আমি কি করি, আপনার গিয়ারবি শরীফটা এই মাসে হবে না, আমি কো হবে, গতকাল কোনো সাথে কথা বলছি, কো আমার জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য, সবার জন্য দোয়া করবেন। উনি খুবই ক্যাম পাগল, খুবই ক্যাম পাগল। উনি বলে, হুজুর আপনি যখন ক্যাম করবেন অনেক লম্বা করে ক্যাম করবেন, আপনার ক্যাম শুনতে আমার এত ভালো লাগে। এই যে তার নিয়ত, এই যে তার ভালো লাগাটা কিন্তু আসলে ক্যামে না, তার ভালো লাগাটা কোথায়? রাসুলের কাছে। কার কাছে? রাসুলের কাছে। এক জনৈক ব্যক্তি প্রশ্ন করছে, রাসুলাল্লাহ কেয়ামত কখন হবে? আমার নবীজি বলতেছেন, তুমি কেয়ামতের দিনের জন্য কী প্রস্তুতি নিয়েছো? রাসুলাল্লাহ আমি কোনো প্রস্তুতি নিতে পারিনি, নেইনি, কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। রাসুল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই থাকবে। এর চেয়ে বড় দলিল, এর চেয়ে বড় প্রেমময় খবর তো আর কিছুই হতে পারে না। তা আমরাও, আমরা আমাদের আমল কী আছে আমরা সেটা আমরা জানি না, তবে আমরা রাসুলকে জীবন দিয়ে ভালোবেসে যাব, রাসুলের আদর্শকে লালন করে যাব, যতটুকু সম্ভব আমাদের সাধ্যিক হলে ততটুকু বাস্তবায়ন করে যাব। তাহলেই আমি মনে করি আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন কী হবে, সুখময় হবে। আমরা একটা সুন্দর একটা রেজাল্ট আমরা কী করব, পাবো। হ্যাঁ, আমরা রাসুলকে ভালোবাসবো হৃদয় দিয়ে, লোক দেখানো না, যে যাই বলুক, ভাই আমি আমার সোনার হরিণ চাই, তোমরা যেই বলো, যাই বলো, আমাদেরকে বেদাতি বলো আর মাজার পূজারি যাই বলো না কেন, কিন্তু আমরা লক্ষ্য একটাই, কোথায়? মদিনা। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে তোমাকে টিকিট কাটতে হবে। সেই টিকিট কার হাতে? রাসুলের হাতে। এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আসেনি আমি জান, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, হে হো অবিস দেব স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে আল্লাহর নির্দেশ, এর চেয়ে চমৎকার কি আর কোনো ওয়াজের দরকার আছে? হ্যাঁ, আর কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবি। কি চমৎকার আলোচনা, আল্লাহ আমাদেরকে কি চমৎকার রাস্তা দেখিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, আমরা রাসুল পর্যন্ত যাব কিভাবে? টেনশনের দরকার নেই, রাসুল প্রেমিক হক্কানি আলেম তুমি খুঁজে বের করো। কারণ আল্লাহ রাসুল বলেছেন, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কি কি সিস্টেমটা খুব সুন্দর না, একেবারে সুন্দর। তুমি মদিনায় মদিনাওয়ালাকে খুঁজে পাবে কী করে? কারণ আমি দেখছি মানুষ মদিনায় গিয়ে রাসুলের রওজার আশেপাশে গিয়েও মানুষ গোস্তাকি করে। কত রকমের মানুষ যদি তোমাদেরকে আল্লাহ কখনো দেখায়, জাফর গেছিলানি
যদি তোমাদের নসিব হয় কখনো তোমরা গেলে দেখবা গোস্তাকে রাসুলরা মক্কা মদিনায় গেলেও কেমন গোস্তাকি করে, আর যারা প্রেমিক আদব যাদের আছে তারা ওখানে যেমন ওখানেও তেমন। এটা কিসের কারণে? নিয়ত, তার চিন্তা চেতনা, বিবেক বিবেচনা। যাই হোক, এটা আলোচনার সময় না, আসলে অনেক রাত হয়ে গেছে, 10:30 বাজে গেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আরবি শরীফকে কবুল করে নিয়ে গাউসে পাককে আল্লাহ রাসুল দিয়েছেন, গাউসে পাক জানিয়ে দিয়েছেন তোমাদের দুনিয়ার প্রতিকূলতা এবং আখেরাতের বাজার করার জন্য তোমাদের সেই মানসিকতা, তোমাদের সেই রেজাল্টটা পাবে। তা আল্লাহ যেন আমাদেরকে রীতিমতো গিয়ে আরবি শরীফকে পালন করতে পারি, না পালন করতে পারলেও যেন তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে যেন আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। সকলে জিয়ারতের নিয়তে একবার সুরা ফাতিহা শরীফ, 3 বার সুরা ইখলাস শরীফ, কয়েকবার শরীফ তোমরা মোনাজাত।